হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আমি উঠে পড়েছি, এখন সকাল 8টা বাজে আর রেডি হয়ে নিয়েছি। তো রেডি হয়েছি কেন বলছি পরে, তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি। আমি পিউ, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আমার শরীরটা রাত্রে একটু খুবই খারাপ করছিল, মুখ চোখ দেখে বুঝতে পারবে, কারণ ভীষণ মাথায় যন্ত্রণা শুরু হয়েছিল আর পিছন পিছন ঘাড়ে পেন হচ্ছিল। তো তারপরে ওমা একটু মালিশ টালিশ করে দেয়, তারপরে আবার ঘুমায় রাত্রিরে। আর তোমাদের সাথে যে কথাটা শেয়ার করবো, ভিডিওর টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পারছো, আমি কিছুদিন রেগুলার আমি কয়েকটা কমেন্ট পেয়ে যাচ্ছি যে তুমি কি শ্বশুরবাড়ি যাবে না, তোমার কি শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, শ্বশুরবাড়ি থেকে কি বার করে দিয়েছে তোমার শ্বশুর শাশুড়ি। আমি ফার্স্ট একটা কথা বলি, আমার শ্বশুর শাশুড়ি আমাকে কোনো কথাই বলে না, বার করা তো দূরে থাক, ঝামেলা হওয়া তো দূরে থাক, কিছুই নয়। আমি থাকি না তার কারণ হচ্ছে, সেটা তো অবশ্যই বলবো। আর আমি একটা কথা বলি, আমি ভিডিও বানাই ঠিকই, তোমরা ভালোবাসো বলে ভিডিও বানাই। এবার এটা আমার পার্সোনাল ব্যাপার, আমি কোথায় থাকবো, আমি একা বাবার বাড়িতে থাকবো না শ্বশুরবাড়িতে থাকবো না আলাদা বাড়ি করে থাকবো না ভাড়া বাড়িতে থাকবো, সেটা আমার পার্সোনাল ব্যাপার। আর সেটার জন্য বলছি, আমার এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, তোমরা এটা মাথা ব্যথা না করলেই পারো। এই বাজে বাজে রোজ দিন একটাই কমেন্ট যে তুমি বাবার বাড়িতে ঢুকে বসে আছো, যাও না কেন, তোমার বর ঢুকে বসেছো, তোমরা কি দেখেছো আমার বর ওখানে থাকে, কোনো দিন কি দেখেছো, ও শুধু শনি রবিবার ছাড়া আমাদের বাড়িতে কোনো দিনই থাকে না। আর ও এই বাড়িতে প্রত্যেক দিন এই বাড়ি রাত্রিরে বাড়ি চলে আসো, ও কাজ করে সন্ধ্যা অবধি একটু আমাদের বাড়িতে গল্প টল্প করে তারপরে চলে আসে, সন্ধ্যাবেলায় ডেলিও যায় না, কারণ যেদিন দেরি হয়ে যায় সেদিন ডাইরেক্ট বাড়ি চলে আসে। তো সুতরাং আমি বলছি, তোমরা না জেনে শুনে বাজে কমেন্ট করো না, তোমরা আমার সাথে সারাক্ষণ থাকছো না, আমি তোমাদের সাথে সারাক্ষণ ভিডিও অন করে দেখাচ্ছি না, আমি যেটুকু আমি শুধুমাত্র যেটুকু টাইম পারি সেটুকু ক্যামেরা অন করে দেখাই, কিন্তু আমি সারাক্ষণ দেখাই না। আর ওমের জন্য যারা বাজে বাজে বলছে যে ওখানে থাকে এখানে থাকে, আর শোনো, যদি বা থাকে তাতে বা ক্ষতিটা কিসের, তোমরা তো খেতে পড়তে ওকে দিচ্ছ না, ও যায় আমাদের বাড়িতে খায়, ঠিক আছে। সেই জন্য মানে এই কথাগুলো আমি কোনো দিন বাজেভাবে বলি না কথাগুলো। আমার শুধু আমার ফোনে শুধু একটাই কমেন্ট, তুমি শ্বশুরবাড়ি যাও না কেন, যাবে না হয়তো, মনে হয় তোমাকে তাড়িয়ে দিয়ে যাবো। আরে বাবা, আর সেটা তোমার পার্সোনাল ব্যাপার, যদি তাড়িয়েও দেয় তাতে তোমাদের বা কি, তোমরা কি আমাকে তোমাদের বাড়িতে থাকতে দেবে? যারা বাজে কমেন্ট করছো তাদের জন্য শুধু কথাগুলো বলছি। আর সত্যি এই কথাগুলো খুব গায়ে লাগে, আমি থাকি না তার কারণ হচ্ছে, তোমরা যতই বলো আমার ছেলে বড় হয়ে গেছে বড় হয়ে গেছে, হ্যাঁ আমি জানি অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু এই বাড়িতে আমার ওকে নিয়ে থাকা একদমই সম্ভব নয়, কারণ হচ্ছে মায়ের শরীর অসুস্থ, এই বাড়ির মা সেরকম কিছু পারে না, মা শুধুমাত্র নিজের রান্নাটা করে খুব কষ্ট করে, তারপরে সারা কাজ বাড়িতে লোক আছে সেই কাজগুলো লোক দিয়ে করে। তারপরে যদি আমি থাকি, তারপরে আমার ছেলে, মায়ের শরীরের এত ব্যথা যন্ত্রণা, তারপরে আমি যদি মানে মাকেও চাপ দিই তাহলে তো মায়ের আরও শরীর খারাপ করবে। তো সেই সুতরাং সেই সোর্স ধরে আমার শাশুড়ি শ্বশুর স্বামী বলেছে যা কথায়, এই যে মামা এলো ওই জন্য ভিডিওটা ক্যামেরাটা অফ করেছিলাম। তো আমি যেটা বলছিলাম আর কি, তো আমি সেটা বলছি যে তোমরা এরকম এরকম কমেন্ট করো না, তোমাদের যদি ওই রকম ভিডিও দেখতে না ভালো লাগে তো আমাকে জানিও যে কীরকম ভিডিও দেখবে। তো সেই জন্য বারবার বলছি এরকম মানে বলবে না যে কেন থাকি না কী করি না না করি না, সেটা সত্যি আমার পার্সোনাল ব্যাপার, আমি কি কোথায় থাকবো কী করবো না করবো সেটা আমি বুঝবো। আর তোমরা যারা বাজে কমেন্ট করছো তাদেরকে বলছি, আমাকে সবাই বাজে কমেন্ট করে না, কিছু জন করে তাদের জন্য বললাম, আমার আমি তো আমার প্রবলেমটা বুঝবো না। আর আমার এদিকে শরীর ভীষণ খারাপ, প্রচন্ড ব্যথা আমার শরীরে, এবার যেটা আমার বাড়ির লোক আছে তারাই জানে, তোমরা তো বুঝবে না, তোমরা তো শুধু ভিডিওতে আমি সেজে পুজো আসি ওটাই দেখতে পাও, আর আমি যে ক্যামেরার পিছনে যে কতটা কষ্ট করি সেটা কেউ বুঝতে পারে না, কারণ আমার শরীরে এতটা ব্যথা যে আমি কীভাবে সারাবো ব্যথাটা আমি নিজেও বুঝতে পারছি না, কোথায় দেখাবো কী করবো কিছুই বুঝতে পারছি না। আমার বাড়ির লোক সবাই জানে, আমি এটা ঢাকা চাপা দিয়ে বলছি না যে আমার শ্বশুরবাড়ির লোক জানে না, সবাই জানে আমার ব্যথা, আমার শাশুড়ি মাও কেউ জানে আমাকে ডাক্তার দেখানোর জন্য কত জায়গায় বলে, কিন্তু শ্বশুরও বলে যেখানে যাবো ওখানে যাবো, দেখিয়ে আসো ব্যথাটা ভালো হবে তোমার। কিন্তু আমি সেটা বলছি না যে তোমরা যেটা জানো না যে আমার কি শরীরে জানো কেন এত অসুবিধা, আমার মানে চেহারাটা এরকম লাগে যে আমি একদম মানে সুস্থ, কিন্তু আমি সুস্থ না, আমার প্রচণ্ড শরীরে ব্যথা, জানি না কেন আমার ব্যথা কী করে ভালো হবে জানি না, এত মানে এত সুখ এত ভালো আর কি, আমার বর যায় বলা মানে যে কোনো জায়গায় কিছু বাকি রাখে না, সব জায়গায় নিয়ে যাওয়া ঘুরতে যাওয়া খাওয়া, কিন্তু আমার শরীরের মধ্যে একটাই যন্ত্রণা, শুধু ব্যথা বাস আর কিছুই না। তো এই কথাগুলো ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো, তো এই বাড়ি বসে 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 শেয়ার করে দিলাম, কারণ আমার কাছে একটু টাইম ছিল আর কি, মানে ভিডিওটা একদিন ঠিক দিয়ে দেবো। দেখছো মামাম জ্বালাচ্ছে, আর মামাম ভীষণ দুষ্টু, ভীষণ দুষ্টু,
মানে বুঝতে পারবো না, আমি তো সামলাতেই পারি না। আমি একবার ঘুম পাড়াতে পারি না জানো, আমার মায় তিনবার ঘুম পাড়ায়, তাহলে আমি কি করব বলো? এই বাড়ি এসে তো মা এই বাড়ির মায়ের কাছে যাচ্ছে, তাই একটু শান্তি, তাছাড়া ওর বাবাকে নিয়ে বসে থাকতে হচ্ছে। তো চলো আমরা এখন বেরোবো, আজকে চলে যাব। তার কারণ হচ্ছে ও মেয়ের অফিস আছে, ও অফিস কামাই করবে না, ও আমাদের বাড়ি কি কোনো জায়গাতেই ও কাজের দিন কোনোদিনই কাজ বন্ধ করে না। তো আজকে সোমবার কাজ আছে, মানে ছুটি, আজকে আজকে অফিসে ফার্স্ট দিন আর কি, তো কাজও কোনো মতেই বন্ধ করবে না। আমি বললাম থাকো আজকে দিনটা, বলছে না আমি কাজ কামাই করবো না। ও এমনিতে আমিও কোনো দিন বলি না যে কাজ কামাই করে চলো এখানে ঘুরতে যায়, ওর অফিস হয়ে যায়, কাজ হয়ে যায়, সব কিছু হয়ে যায়, তারপরে আমরা বাড়ি থেকে বেরোই। তো সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি এখন। আর বুনিরও আজকে এক্সাম আছে, বুনাও কি মুখে দিলি দেখিস না, কি মুখে দিলি? তো বুনুর আজকে এক্সাম আছে, ওই জন্য বললো যে চলো আবার আসবো, আবার আমরা দেখি, আবার তোমাদেরকে সারপ্রাইজ দেবো, আবার দেখবে চলে এসেছি। আর চলো তাহলে এখন বেরিয়ে যায় আমরা। ও বাবা স্নানটা করে নিচ্ছে, স্নান করে বেরিয়ে যাবো। মামা হ্যালো করে দাও, হ্যালো করে দাও। আমার মাম জানো দোকানে যাচ্ছে আর শুধু কাঠি লাগা চকলেট এনে খাচ্ছে, আর শুধু চকলেট খাচ্ছে। মারো কেন মিমিদেরকে, কাঁদো গোড়া, তোমরা কাঁদো গো, জোরে জোরে কাঁদো, দেখছো মারছে, দেখো। হ্যালো করে দাও, হ্যালো করে দাও, হামি দিয়ে দাও একটা, আমার মিমিদেরকে একটা হামি দিয়ে দাও। তো চলো আমরা এখন বেরোবো, বেরিয়ে তারপরে কথা বলছি। আর এই কথাগুলো বললাম শুধুমাত্র যারা বাজে কমেন্ট করেছো তাদের জন্য, আমি সবাইকে উদ্দেশ্য করে বলিনি। আমাকে অনেকে প্রচুর প্রচুর ভালোবাসে, আমি জানি ইনস্টাগ্রামে আমাকে কত মেসেজ করে, কত ভালো ভালো কথা বলে, কত ভালোবাসে, কতজন বিয়েতে ইনভাইট করে জানো, কতজন এই মার ইনভাইট করেছে, জানি না আমি কিভাবে যাব এত দূর দূর, আমি সেটাই ভাবছি। তো মানে এইগুলো না ভালো না বাসলে হয় না, ঠিক আছে? তো যারা বাজে কমেন্ট করো তাদেরকে তো আমি পাত্তা দিই না, কিন্তু তাও আর কি রোজ দিন একটা কথা, আমার পরিবারের তো অনেকে ভিডিও দেখে, তারাও তো এগুলো দেখতে পাবে না, তা সেই জন্য বলা হলো যে তোমরা করছো করো, তাতে কোনো অসুবিধা নাই, আমি ভিডিও করা বন্ধ করবো না, আর আমার বাড়ির লোকও কেউ কিছু বলবে না। তা চলো দেখতে থাকো করবো আলু পরোটা। এখানে আলুটা মেখে নিয়েছে, মা কি দিয়েছো গো? আলু, আলু, জিরে গুঁড়ো, ভাজা জিরে, ভাজা জিরে গুঁড়ো, লঙ্কা, লঙ্কা, লবণ, লঙ্কাতে বটি দিয়েছি, আর ধনে পাতা, ধনে পাতা তোমরা অ্যাড করতে পারো, যে কোয়ালিটি কেটে নিচ্ছে। এইটা মিঠু এলেই হলো,